দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে। কেউ দেখুক বনা দেখুক, নিশ্চয় খোদা মহান দেখবে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله مدني چلنا درشو ستا اپنا درشو اکل کے جانا چھے شعبت چھو مباربات الحمد لله آج کے امرا حاضر ہوئے چھے مدني چلنا نیمت و نشتان দয়া করুন দয়া করা হবে। আসুন আমরা শুরুতেই দুরূদ শরীফ পড়ার ফজিলত শ্রবণ করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে আপনাদের সন্নিকট। আজকের বিষয়টি হচ্ছে আলহামদুলিল্লাহ রোজার সম্পর্কিত একটি বিষয়, আর সেটি হচ্ছে রোজাদারের প্রতি দয়া। রমজান মাস দয়া পাওয়ার মাস, রমজান মাস আল্লাহ তাআলার রহমত পাওয়ার মাস। আমাদের কাছ থেকে আস্তে আস্তে করে রমজান বিদায়ও নিচ্ছে, তো জানি না আল্লাহ তাআলার তরফ থেকে আমরা দয়া হাসিল করতে পেরেছি কি না, তো মাগফিরাত আমাদের নসিব হয়েছে কি না, নাজাতো আমাদের থেকে বিদায় নিচ্ছে। তো রমজান মাসের অনেক ফজিলত গুরুত্ব এবং রমজান মাসে রোজাদারের প্রতি আমাদের কি দায়িত্ব, কি আচরণ হবে একজন রোজাদার হিসেবে অপর রোজাদারের প্রতি, এরকম কিছু আলোচনা নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা চলে যাব সরাসরি আমাদের রফিক ভাইয়ের কাছে। রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। রফিক ভাই, আজকের বিষয় হচ্ছে রোজাদারের প্রতি দয়া। জি, রমজান মাস আমরা সকলেই কমবেশি জানি রোজার যে এই ফজিলত গুরুত্ব রয়েছে। আমি আপনাকে প্রথমেই অনুরোধ করব রোজা রাখার গুরুত্ব ফজিলত বিষয়ে আপনি আমাদের কিছু বলুন। মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন করেছেন তুষার ভাই। রোজা সেটা রমজানেই হোক কিংবা রমজানের বাইরেই হোক, নফল রোজা হোক বা ফরজ রোজা হোক, এই উভয় রোজারই কিন্তু যথেষ্ট ফজিলত এবং গুরুত্ব রয়েছে। জি, একজন রোজাদার ব্যক্তি যদি সে জানতো যে ধৈর্য সহকারে সহনশীলতার সাথে রোজা সম্পন্ন করা, তাকওয়া এবং পরহেজগারিতার সাথে এর যে কি ফজিলত রয়েছে সেটা যদি সে জানে, তার ঈমান আরো অনেক গুণ উজ্জীবিত হয়ে যাবে, অনেক উজ্জীবিত হয়ে যাবে। তার মধ্যে আসুন একটি ফজিলত আমরা শুনি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে একদিনের ফরজ রোজা রাখল, একদিনের মানে একটা দিনের ফরজ রোজার সাথে তুলনা করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় বা আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে একদিনের ফরজ রোজা রাখল, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এত দূরে করে দেবেন যত দূরত্ব 7 জমিন এবং আসমানের মধ্যবর্তী রয়েছে। 7 জমিন এবং আসমান, এর মাঝে যত দূরত্ব রয়েছে ঠিক জাহান্নাম থেকে রোজাদার ব্যক্তিকে ততটুকু দূরত্বে দূরত্ব করে দেয়া হবে। একটা রোজা রাখার ফজিলত, একটা রোজা মাস রোজা রাখে। জি, তাহলে যে পুরো মাস রোজা রাখে এবং যে ব্যক্তি সারা বছরই মানে বিশেষ করে আইয়ামে বিজের যে রোজাগুলো আছে 13, 14, 15 এই রোজাগুলো যারা রাখবে, আর কিতাবের মধ্যে রয়েছে যারা এই আইয়ামে বিজের রোজা রাখবে তারা যেন সারা জীবনই রোজার অন্তর্ভুক্ত, রোজাদারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা। তো কাজেই এই যে রোজা রাখার যে ফজিলত রয়েছে, আরও একটি ফজিলত আমি আপনাকে শোনাই, আবু ইয়ালা কিতাবের মধ্যে রয়েছে এই হাদিসে পাকটি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে একদিনের রোজা আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে রাখল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে এত দূরে করে দেবেন যে একটি কাক শিশুকাল থেকে উড়তে শুরু করল, এমনকি সেটি বৃদ্ধে উপনীত হয়ে মারা গেল। একটি কাক শৈশব থেকে সে উড়তে শুরু করলো, সে সারা জীবন, তার যে জীবন যে ব্যাপ্তি রয়েছে সারা জীবন সে উড়লো, এমনকি সে বৃদ্ধকালে উপনীত হলো, অতঃপর সে মারা গেল। ঠিক এতটা দূরত্ব। আর কাকের বয়স আমরা জানি যে অনেক হয়ে থাকে, 300 বছর 500 বছর এরকম কাকের বয়স, হ্যাঁ অনেক দিন বাঁচে কাক। তো কাজেই এই যে মানে যে দূরত্ব রয়েছে, এই সমান দূরত্ব
করে দেয়া হবে জাহান্নাম থেকে রোজাদার ব্যক্তির। সুবহানাল্লাহ। এছাড়াও রোজা রাখার যে গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে, ফজিলত রয়েছে, হযরত সাইয়েদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমাকে এমন কোনো আমল সম্পর্কে বলে দিন যার কারণে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। ইরশাদ হলো রোজাকে নিজের উপর অত্যাবশ্যক করে নাও, রোজাকে নিজের উপর অত্যাবশ্যক করে নাও, কেননা এর সমতুল্য কোনো আমল নেই। বর্ণনাকারী বলেন, হযরত সাইয়েদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে দিনের বেলায় মেহমানের আগমন ছাড়া কখনো ধোঁয়া দেখা যায়নি, চুলোর ধোঁয়া। আচ্ছা, চুলা যে রয়েছে চুলার ধোঁয়া কখনো মেহমানের আগমন ছাড়া চুলা জ্বলত না। তো কেমন রোজাদার তিনি বনে গিয়েছিলেন, কেমন রোজাদার হয়েছিলেন আল্লাহর রাসূলের নির্দেশে। তো কাজেই রোজার যে এমন গুরুত্ব রয়েছে, অর্থাৎ তিনি দিনে খেতেনই না, রোজা রাখতেন। তো কাজেই কেমন তিনি রোজাদার বনে গেলেন, আল্লাহ, হ্যাঁ, যে আল্লাহ আল্লাহর রাসূলের নির্দেশে তিনি এমন রোজাদার বনে গেলেন যে তার ঘরে মেহমানের আগমন ছাড়া সচরাচর চুলো চুলা জ্বলত না, ধোঁয়া দেখতে পেত না কেউ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বাস আমাদেরকে তৌফিক দান করুন, আমিন, এবং এই রোজার যে গুরুত্ব এবং ফজিলত রয়েছে সেটাকে অনুধাবন করার। আসলে আমরা আলোচনা আজকে প্রথমে এই জন্যই এটা দেখেছি, যাতে করে যারা আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ রোজা রেখে আসছি আল্লাহ তাআলার দয়ায়, যাতে করে আমাদের অন্তর আরও ইমান উজ্জীবিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমার উম্মত জানতো যে রোজা রাখা, রোজা কত বড় নেয়ামত, তাহলে আমার উম্মত সারা বছরই রোজা কামনা করত। তো রোজার ফজিলত অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা বিষয় নিয়েছি রোজাদারের প্রতি দয়া। একজন রোজাদার সে রোজা রাখা অবস্থায় তার করণীয় কি? সে কি রোজা রেখে শুধু সারাদিন ক্ষুধার্তই থাকবে? সে খাবার থেকে নিজেকে বিরতই রাখবে? আর কি সে চাইলে সব কিছুই করতে পারবে? তো এরকম বিধিনিষেধ আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ। শুধু রোজা রাখার নাম খাবার থেকে বিরত থাকাই না, ক্ষুধার্ত থাকাই রোজা রাখার নাম নয়। তাই একজন রোজাদার রোজা রাখার পরে আরও যে করণীয়তার রয়েছে, তার দায়িত্ব রয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে এইগুলো সকল কিছু আমাদেরকে বলে গিয়েছেন, যেগুলো হাদিসে মোবারকের মধ্যে আমরা পাই। তো একজন রোজাদারকে রফিক ভাই, সে রোজা রাখা অবস্থায় তার কেমন হওয়া চাই? একজন রোজাদার যখন রোজা রাখে, তখন সে কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, জি, এবং তার মধ্যে তাকে আত্মসংযমী হওয়া উচিত। তার জবানের সংযম, তার কানের শ্রবণ শক্তির যে সংযম রয়েছে সেই সংযমী হতে হবে, দৃষ্টি শক্তি যত্রতত্র যেন দৃষ্টি না পড়ে, সেক্ষেত্রেও নিজেকে দৃষ্টিকে হেফাজত করতে হবে। কানের সংযমতা কি? সে যেন অশ্লীল কোনো কথা না শোনে, সে যেন গীবত পরনিন্দা না শোনে, গান বাজনা যেন না শোনে। এটা তো শুধু রোজা রেখেই নয়, রোজার বাইরেও তাকে করতে হবে। বিশেষত রোজার ক্ষেত্রে যখন মানুষ রোজা রাখে, তখন কিন্তু তাকে আরও অধিক সংযমী হতে হয়। তার দৃষ্টিশক্তি, এমন কোনো হারাম দৃশ্য দেখা থেকে তার দৃষ্টিকে বাঁচাতে হবে, কোনোভাবেই যেন সে রোজা রেখে যেন মিথ্যাচার না করে। এর অর্থ এই নয় যে রোজার বাইরে সে মিথ্যাচার করবে, না, বরং রোজার মধ্যে তাকে আরো আরো কঠোর হতে হবে, স্ট্রিক্ট হতে হবে। তার জবান দ্বারা যেন কোনো অশ্লীল কথাবার্তা না বের হয়, তার জবান দিয়ে যেন কোনো গীবত পরনিন্দা যেন না হয়। এভাবে তার যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার হেফাজত করতে হবে, তাকে সংযমী হতে হবে, তাকে সহনশীল হতে হবে, ধৈর্যশীল। কোনো একটা ব্যক্তি তাকে তার সাথে কোনো একটা ব্যক্তি দুরাচার করলো এবং তার প্রতিদানে যদি সেও দুরাচার করে, তাহলে তার রোজার যে গুরুত্ব এবং তাৎপর্য রইল সেটা রইল কোথায়? সেটা তো আর রইল না, তাই না? তো কাজেই সিয়াম, যখন কোনো ব্যক্তি যখন সিয়াম পালন করবে, কাজেই কোনো ব্যক্তি যখন রোজা রাখবে, রোজারত অবস্থায় তার যে করণীয় রয়েছে সেটা কিন্তু হাদিসে পাকেও বর্ণিত রয়েছে, তাকে কি করা উচিত। যেমন হাদিসে পাকে বর্ণিত রয়েছে, রোজা একটি ঢালের মতো, সুতরাং যে ব্যক্তি রোজা পালন করবে ঝগড়া বিবাদ থেকে তার বিরত থাকা উচিত। কেউ তাকে গালি গালাজ করলে বা তার সঙ্গে ঝগড়া বিবাদ করতে উদ্যত হলে পরিষ্কারভাবে তার বলে দেওয়া উচিত যে আমি রোজাদার, আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করো না, আমার সাথে বিবাদ করো না, আমাকে গালমন্দ করো না, আমি রোজাদার। এটা যেন সে সুস্পষ্টভাবে
বলে দেয়। তো কাজী এভাবেই একজন রোজাদারকে আরও একটি চমৎকার ঘটনা ইনশাআল্লাহ আজ্জাবাজাল মাদানী চ্যানেলে যারা দর্শক রয়েছেন শুনলে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমাদের ইমান আরও সতেজ হয়ে যাবে। এই ঘটনাটি ফাইজানে রমজান কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদুনা নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কিছু সাথীদের সাথে একটি সফরে ছিলেন। প্রতিমধ্যে একটি স্থানে অবস্থান করলেন এবং খাবার জন্য দস্তরখান বিছিয়ে দিলেন। এমন সময় একজন রাখাল ছেলে সেখানে এলো। আচ্ছা, তো সেই রাখাল ছেলে রাখাল বালক যখন এলো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এসো দস্তরখানা থেকে কিছু নিয়ে নাও। আচ্ছা, তাকেও খাবারের জন্য, হ্যাঁ তাকেও খাবার জন্য আহ্বান করলেন। তখন সেই বালক বলল, আমি রোজাদার। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তুমি এই প্রখর গরমের দিনে নফল রোজা রেখেছো অথচ তুমি এই পাহাড়ে ছাগল চড়াচ্ছো। আল্লাহ, কষ্টের কাজ, কষ্টের কাজ। তো সে বলল, আল্লাহর শপথ, আমি এটি এজন্যই করছি যে যেন জীবনের অতিবাহিত করা দিনগুলোর কিছু ক্ষতিপূরণ হয়ে যায়, কিছু কাফফারা হয়ে যায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরেশগারি তার পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে বললেন, তুমি কি তোমার ছাগলগুলো থেকে একটি ছাগল আমাকে বিক্রি করবে? এর মূল্য ও মাংস আমি তোমাকে দিয়ে দেব যেন তুমি ইফতার করতে পারো। সুবহানাল্লাহ। পরীক্ষা করছেন। জি, খুব চমৎকার একটি ঘটনা। জি জি। তো সে উত্তর দিল, এই বালক দেখুন কি উত্তর দিল, শুনুন। সে বালক উত্তর দিল, এই ছাগলগুলো আমার নয়, আমার মুনিবের। সুবহানাল্লাহ। আমার মুনিবের ছাগল। সত্যি প্রকাশ করলো, সত্য কথা, সত্য কথা বলল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য বললেন, তোমার মুনিবকে বলে দিও যে নেকড়ে এখান থেকে একটি ছাগল নিয়ে গেছে। গোলাম বলল, তবে আল্লাহ তাআলা কোথায়? সেই রাখাল বলল যে, তবে আল্লাহ তাআলা কোথায়? গোলাম তাআলা মিথ্যে বলে দিব, কিন্তু আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ, আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ তাআলা তো সবকিছু দেখছেন। জি, তিনি তো সত্য সম্পর্কে জানেন এবং এ কারণে আমাকে আটক করবেন, পাকড়াও করবেন। যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে এলেন তখন সেই মুনিব থেকে গোলাম অর্থাৎ ওই রাখাল বালক এবং সকল ছাগলকে কিনে নিলেন। অতঃপর সেই রাখালকে তিনি মুক্ত করে দিলেন আর ছাগলগুলোকেও তাকে উপহার স্বরূপ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই যে ঘটনা, একজন রোজাদারকে কেমন হওয়া চাই? জি, মাশাআল্লাহ। এই রাখাল বালকের চরিত্র থেকে কিন্তু প্রতীয়মান হয়, প্রমাণিত হয় যে একজন রোজাদার যেন কোনোভাবেই যেন মিথ্যার আশ্রয় না নেয়। আর তার প্রতিদান সে দুনিয়াতেও পেয়ে গেল, পরকালে তো পাবেই। জি, সে কি করলো? গোলামি থেকে মুক্তি পেয়ে গেল, আজাদ হয়ে গেল। এবং শুধু তাই নয়, যতগুলো ছাগল ছিল তার মুনিবের, সেই ছাগলগুলোকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে সেই রাখালকে দিয়ে দিলেন। তো আসলেই একজন রোজাদারকে এমন হতে হবে, সে যদি দুনিয়াতে এর প্রতিদান নাও পায়, জি, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে তাকে এত দান করবেন, এত দান করবেন যে সে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজাদার, আলহামদুলিল্লাহ আমরা এই ঘটনার মাঝে জানলাম, যুবক যে রোজার রাখার কারণে যে তার যে নিষ্ঠার পরিচয় সেটা সে তুলে ধরল, এটাও আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পাই যে গুনাহ যদি আমি করে নেই দুনিয়ার মানুষ থেকে গোপন করে, তো কেউ না দেখুক আল্লাহ তাআলা তো দেখছে আমাকে। হ্যাঁ, তো আজকে আমরা রোজা রেখে যদি সেই গীবত, সেই মিথ্যা, হ্যাঁ সেই গুনাহের কাজে যদি আমরা লিপ্ত থাকি, তাহলে একজন রোজাদারের যে প্রকৃত রোজাদারের পরিচয় সেটা কিন্তু আমি আপনি আমার মধ্যে আপনার মধ্যে ফুটিয়ে তুলতে পারবো না। রোজাদার, রোজাদারকে এমন হওয়া চাই যে রোজা রাখা অবস্থায় সে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। তো যেমন সে নিজেকে সকল প্রকার গুনাহ থেকে বিরত রাখবে, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, এর রোজা হচ্ছে সকল প্রকার গুনাহ থেকে তার অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখা, তাহলে একজন প্রকৃত রোজাদারের পরিচয় ফুটে আসবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো রোজাদার আলহামদুলিল্লাহ কেমন হওয়া চাই এ বিষয়ে আমরা শুনলাম। এরপর আমরা আরেকটি বিষয় জানবো, সেটা হচ্ছে রোজাদারের প্রতি আমাদের কি করণীয়। যে একজন রোজাদার হয়তোবা আমার প্রতিবেশী, হয়তোবা আমিও নিজে রোজাদার, কিন্তু অপর রোজাদার যে রয়েছে, তো তার প্রতি আমার কি করণীয়, তার প্রতি করণীয় যে দায়িত্ব আমার, সেটা হাদিসে মোবারকের কি ফজিলত রয়েছে, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা রফিকের কাছ থেকে শুনবো। মাশাআল্লাহ, এই যে প্রশ্ন করেছেন আপনি, রোজাদারের প্রতি আমাদের করণীয়, তুষার ভাই, রোজাদারের প্রতি যারা তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করবে, এটা নিঃসন্দেহে অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। কারণ একজন রোজাদারের আপনি
তাকে পরিষেবা দিচ্ছেন, তাকে সার্ভ করছেন, এর যে কি ফজিলত রয়েছে, কি সওয়াব রয়েছে, কি করণীয় রয়েছে আমাদেরকে, সেটা ইনশাআল্লাহ তাআলা আমরা সেটাও আলোচনা করব। একজন রোজাদারের সাথে আমাদেরকে সদাচরণ করতে হবে, তার সাথে কোনোভাবেই দুরাচার করা যাবে না। নর্মালি একজন মুসলমানের সাথেও কিন্তু দুরাচার করা যায় না, কিন্তু একজন রোজাদার যখন রোজা রাখেন তখন তার প্রতি আমাদের আরো আচরণটা আরো কোমল, আরো সফট আচরণ আমাদেরকে করতে হবে, তার প্রতি লক্ষ্য রাখতে হবে, তার পরিবারের প্রতি লক্ষ্য রাখা উচিত আমাদের সাধ্য অনুযায়ী। যদি আমাদের থাকে অবশ্যই একজন রোজাদার পরিবারের প্রতিও আমাদের লক্ষ্য রাখতে হবে, সে যেন যথারীতি রোজা রেখে যেন সেহেরি করতে পারে, ইফতার করতে পারে। দেখুন রোজাদারের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ভূমিকা কি ছিল, আমরা যদি সেদিকেও যদি আমরা ভুরুক্ষেপ করি তাহলে কিন্তু সেখান থেকেও আমাদের শিক্ষার অনেক কিছু, অনেক মাদানী ফুল রয়েছে। যেমনটি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সারা বছরই রোজা রাখতেন, কিন্তু রমজান মাসে গরিবদের প্রতি, অসহায় মানুষের প্রতি, রোজাদারদের প্রতি দানের পরিমাণ তার বেড়ে যেত, তার মতো এত বেশি দান আর কেউ করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এত দান করতেন, এর মধ্যে এসেছে বাতাসের ন্যায় দান করতেন, হ্যাঁ এত দান করতেন। তো আমরা যারা রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যারা দেখিনি, আমরা রমজান মাস পেয়েছি, এখন আমরা যদি রমজান মাসে গরিব মিসকিনদেরকে যদি সেহরি ইফতার আমরা করাতে পারি, তাদের প্রতি আমরা যদি আমাদের সাহায্যের হাত যদি আমরা বাড়াতে পারি, তাহলে আশা করা যায় যে হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে শাফাত কিয়ামতের দিন আমরা পেতে পারি। দেখুন শুধু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে করেছেন তা কিন্তু নয়, তার আদর্শে আদর্শবান হয়ে সাহাবা কেরামও করেছেন, রোজাদারদের প্রতি দয়া, রোজাদারদের প্রতি সহানুভূতি, রোজাদারদেরকে দান দক্ষিণা তারা করেছেন। কিভাবে করেছেন? যেমন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান অভাবী রোজাদার ও গরিবদের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করতেন। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোনো ফকির মিসকিন ছাড়া কখনো ইফতার করতেন না, কিতাবের মধ্যে এমনটাই এসছে যে তিনি কোনো ফকির মিসকিন ছাড়া কখনো ইফতার করতেন না। তিনি ইফতারের জন্য কোনো গরিব লোক না পেলে সেই রাতে তিনি না খেয়েই থাকতেন। আল্লাহু আকবার, কেমন তার জজবা ছিল, কেমন তার ঈমান ছিল, একটু চিন্তা তো করুন যে কোনো, যে তিনি ইফতারের জন্য কোনো গরিব লোক না পেলে সেই রাতে তিনি না খেয়েই থাকতেন, খানা খাওয়ার সময় কোনো গরিব লোক সাহায্য প্রার্থনা করলে তিনি নিজের ভাগের খাবারটুকু তাকে দান করে দিতেন। সাহাবায়ে কেরামের কেমন জজবা ছিল! একবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি রোজারত অবস্থায় ছিলেন, তার ইফতারের সময় দুটি রুটি তৈরি করা হলো, তো সে সময় এক ভিক্ষুক আশায় দুটি রুটিই তিনি তাকে দিয়ে দিলেন এবং তিনি না খেয়ে রাত কাটিয়ে দিলেন। তো এমনও আমাদের বুজুর্গানে কেরাম, আমাদের আসলাফ যারা পূর্ববর্তী পুরুষ ছিলেন, তাদের জীবনী যদি আমরা ঘাঁটি, সেই জীবনী যদি অধ্যয়ন করি, সেখান থেকে এগুলো কিন্তু ইতিহাস হয়ে আছে। তো কাজেই তাদের জীবনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। দেখুন একজন রোজাদার ব্যক্তিকে এক গ্লাস পানি খাওয়ানোর কি প্রতিদান হতে পারে সেটাও একটু কল্পনা করুন। যে হাদিসে পাকে বর্ণিত রয়েছে যে যে ব্যক্তি কোনো রোজাদারকে পরিতৃপ্তির সাথে পান করাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আমার হাউজ হতে পান করাবেন, এমন কি সে জান্নাতে প্রবেশের পূর্ব মুহূর্ত পর্যন্ত সে পিপাসার্ত হবে না, তৃষ্ণার্ত হবে না, তার কোনো তৃষ্ণাই পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ হাউজ থেকে পান করাবেন। যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে পরিতৃপ্তির সাথে পান করাবে, হোক সেটা শরবত কিংবা হোক সেটা কোমল পানীয় বা যা কিছুই হোক, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরও বর্ণিত রয়েছে দেখুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অধিক হারে দান খয়রাত করতেন। যখন মাহে রমজানের আগমন ঘটত তখন মদিনার সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল কয়েদীদেরকে মুক্তি এবং ভিখারীদেরকে দান করতেন তিনি। তো এর মধ্যে যারা রোজাদার ছিলেন, রোজাদারদের প্রতি তো দয়া করা হতো না, এটা তো রমজান মাসেই, তো রমজান মাসে কয়েদীদেরকে তিনি মুক্তি দান করতেন এবং ভিখারীদেরকে তিনি দান করতেন, দুই হাত খুলে দান করতেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল এটা, যে এটাও পাওয়া যায় হাদিসের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের অধীনস্থদের কাজকে কমিয়ে দাও,
গোলামদের কাজকে, রমজান মাসের যারা রোজাদার হ্যাঁ তাদের তাদের প্রতি, কাছে কমিয়ে তাদের দাও, তাদের তাদের শ্রম, দয়া করো। তাদের যে পরিশ্রম তারা করে সেই জি কাজের মাত্রাকে তারা কমিয়ে দাও, তাদেরকে আসানি দান করো, কোনো প্রকার তাদের প্রতি অতিরিক্ত কাজ তাদেরকে চাপিয়ে দিও না। জি এক তো হচ্ছে মানে নর্মালি নর্মাল দিনে, সাধারণ দিনে তাদের প্রতি জুলুম করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, শুধু সাধারণ দিনে রমজান মাসে এর গুরুত্ব তাৎপর্য অনেক অনেক বেশি। বেশি যে রমজান মাসে তাদের সময়কেও কমিয়ে দিতে হবে, জি তাদের যে কাজের পরিমাণ রয়েছে সেটাও যদি কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু রোজাদারদের প্রতি দয়া করা দয়া করা হবে। হবে। এবং এও এসছে কিতাবের মধ্যে যে যে ব্যক্তি হালাল খাবার কিংবা পানীয় দ্বারা কোনো রোজাদারকে ইফতার করালো, ফিরিশতারা মাহে রমজানের সময়গুলোতে তার জন্য ইস্তেগফার করেন এবং জিব্রাইল আমিন আলাইহিস সালাম শবে কদরে তার জন্য ইস্তেগফার করেন, শবে কদরের রাত্রে শবে কদরের ওই রাতে ব্যক্তির জন্য যে ব্যক্তি রোজাদারদেরকে ইফতার করাবে, ফেরেশতারা মাহে রমজানের সময়গুলোতে তার জন্য ইস্তেগফার করে। তো কাজেই রোজাদারদের প্রতি যে আমাদের করণীয় রয়েছে, আমরা যে করি না তা নয়। তুষার ভাই, সমাজে অনেক এমন লোক রয়েছে যারা রোজাদারদেরকে ইফতার করান, সেহরি করান, গোপনে করান, প্রকাশ্যে করান, অনেকে এমন রয়েছে যে যেভাবে করে খুশি হতে পারে, কিন্তু অনেকে হয়তো প্রকাশ্যে এজন্য করায় যে অনেকে দেখে এখান থেকে উদ্বুদ্ধ হতে পারে, উৎসাহিত হতে পারে। তো প্রকাশ্যে করানোর মাঝে কোনো দোষণীয় কিছু নেই, কিন্তু সেক্ষেত্রে তার নিয়তটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, যে সে কোন নিয়তে করাচ্ছে, সে কি জানান দেওয়ার জন্য, শো অফ করার জন্য করাচ্ছে, নাকি অন্য কাউকে ইন্সপায়ার করানোর জন্য করাচ্ছে। তো নিয়তের উপরে এটা ডিপেন্ড করবে, আর গোপনে করানোর তো মাহাত্ম মর্যাদাই আলাদা। তো কাজেই রোজাদারদের প্রতি যারা এই রমজান মাসে দয়া করেছে, করছে এবং ভবিষ্যতেও করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি কাল কিয়ামতের দিনে কি পরিমাণ দয়া পরবশ হবেন, কি পরিমাণ দয়া করবেন, সেটা কিন্তু আমরা ঘুণাক্ষরেও আমরা সেই ধারণাও আমাদের নেই। জি, রোজাদার আলহামদুলিল্লাহ আমরা যদি ইফতার করাতে পারি, ফজিলত যদি এক মুসলমান আর এক মুসলমানকে যদি ইফতার করে আলহামদুলিল্লাহ, তো এটা তো একজন মুসলমানের জন্য বলা হয়েছে, কিতাবের মধ্যে এসেছে মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের। এমনটা চমৎকার ঘটনা যে এক বিধর্মী সে তার সন্তানকে নিয়ে বাজারে গিয়েছে, যাওয়ার পর তার সন্তান কিছু খাবার বাজার থেকে কিনে খাওয়া শুরু করে দিয়েছে। সেই বিধর্মী তার সন্তানকে প্রহার করলো এবং তাকে বলল, তুমি কেন খাচ্ছ, তুমি জানো না রমজান মাস, মুসলমানরা এখন রোজা রাখছে। তো সে সন্তান বলল, বাবা আপনিও তো খান, আপনিও তো খাবার খাচ্ছেন। তো তার বাবা উত্তর দিল সেই বিধর্মী লোক, যে আমি তো প্রকাশ্যে খাবার খাই না, আমি তো আমার ঘরের মধ্যে গোপনে খাবার খাই। অর্থাৎ রমজানের সম্মান করলো, রোজাদারদের সম্মান, রোজাদারদেরকে সম্মান করলো। সুবহানাল্লাহ, তো দেখেন কত বড় দয়া আল্লাহ তাআলা তার উপর হয়ে গেল। সে ব্যক্তি যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পর কেউ তাকে দেখলো, তার প্রতিবেশী একজন, তো সে স্বপ্নের মধ্যে বলতে লাগলো, আল্লাহ তাআলা আমার উপর দয়া করেছে যে ওই দিন আমি আমার সন্তানকে প্রহার করেছিলাম, এই জন্য যে রোজাদারদের প্রতি দয়া করার কারণে, রোজাদারদেরকে সম্মান করার কারণে, মুসলমানদের রমজান মাসকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা আমার মৃত্যুর সময় আমাকে কলেমা নসিব করে দিয়েছিল, আমার প্রতি দয়া করেছেন, আমার প্রতি দয়া করেছেন। সুবহানাল্লাহ, যদি একজন অমুসলিম যদি রমজানকে সম্মান করে, রোজাদারকে সম্মান করার কারণে তার মৃত্যুর সময় ইমানের দৌলত নসিব হয়ে হয়, যায়, তাহলে যদি মুসলমান মুসলমান হয়ে মুসলমান রোজাদারের প্রতি যদি দয়া করে, দয়া করে, তাহলে কত বড় দয়া আল্লাহ তাআলার হবে তার উপরে, এটা আমাদের কল্পনার কল্পনার বাহিরে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করেছিলাম যে কিছু মাদানী ফুল আপনাদেরকে দেওয়া রোজাদারদের বিষয়, রোজার বিষয়ে আলহামদুলিল্লাহ জানি না কতটুকু পেরেছি, যতটুকুই আমরা বলেছি আমি অনুরোধ করবো আপনাদেরকে এতটুকু আমরা আমল করার চেষ্টা করি এবং অপরের নিকট পৌঁছে দিই। একেবারেই আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এর উপরে আমল করার এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে আরেকটি নতুন বিষয় নিয়ে। সদ্দুয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে, কেউ দেখুক বনা দেখুক নিশ্চয় খোদা মহান দেখবে।